আল্লাপাক বলেন ফাদু আল্লাপ আমাকে স্মরণ কর কুরুকুম আমি তোমাদেরকে স্মরণ করবো অসুরুলি যদি আমার শুকুর আদায় করো ওয়ালা তাক আর যদি কুপুরি না আল্লাহ পাক এখানে চারটা কথা বলেন লক্ষ্য করেন এক নম্বর ফাজুকুরু নি আমাকে স্মরণ কুরুকুম আমি তোমাকে স্মরণ করবো আমার শুকুর আদায় করো আমার কুপুরি করবাহ আল্লাহ এই আয়াতে কথা কয়টা আছে বলতে পারেন সাতটা কয়টা আছে লক্ষ্য করেন এক নম্বরে বলছেন ফাজুকুরু নি আমাকে স্মরণ করো আজ কুরুকুম আমি তোমাদেরকে স্মরণ করব কথা কার আল্লাহ তাহলে বান্দা স্মরণ করে কিভাবে বাংলাদেশে তো কত জিকির যে চলে কেউ দেখি জিকির করতে করতে লাভ দিয়ে প্যান্ডেলে উঠে দেখছেন আপনারা কেউ দেখছি জিকির করতে করতে পিস রে স্টাজ থেকে ফালাইয়া দেয় দেখছেন আপনারা রে জিকির কি জিকির করে রাখিরি জিকির আল্লাহ কয় ফাঁস আমাকে স্মরণ করো বান্দা কিভাবে স্মরণ করে আল্লাহু আল্লাহু তাই না বান্দা কি বলে কথা কয় না আল্লাহু 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 তাহলে বান্দা বলছে আল্লাহু আর আল্লাহ বলছেন ফাঁস আমাকে স্মরণ করো এখন আল্লাহ তো আমাদেরকে স্মরণ করবে আল্লাহ বলছে ফাঁস করুনি তুমি যদি আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাকে স্মরণ করব এখন স্মরণ করলাম ফাঁস করুনি তার মানে আমি বললাম আল্লাহ আল্লাহ তো এখন বলা উচিত বান্দাহু 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 বলা উচিত না কথা কয় না বান্দাহু বলা উচিত না আমি বললাম আল্লাহু আল্লাহ তো বলবে বান্দাহু বান্দাহু বলা উচিত না তাহলে আল্লাহকে স্মরণ কিভাবে করবেন আল্লাহ কি কিভাবে শরণ করবেন লক্ষ্য করেন আল্লাহ পাক সূরা আহজাবের ভিতর বলছেন কিভাবে বান্দা আল্লাহকে শরণ করবে আল্লাহ রাব্বুল মিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ আজিকরু কাছীরা ওয়া সুববিহু বুকরাতাও ওয়া আসিলা আল্লাহ পাক বলেন আইয়ো ভাল্লাহ দিন না মানুহ হে ইমান দাঁড় গনেনা আ মানুহ দকুরুল্লাহ তোমরা অধিক পরিমাণ আল্লাহৰ শৰণ কলো আল্লাহৰ জিকির কর জিকিরটা এখন কীভাবে করবেন আল্লাহপাক তার দলিল দেখছেন ও আসা বে হ হ আল্লাহ কয় তোমরা সকাল এবং সন্ধ্যায় আমি আল্লাহ রব্বুল আলমিনের জিকির করো সবান আল্লাহ সকাল আর কি সন্ধ্যায় কি করবেন জিকির করবেন হাইরে জিকির সকালে বসে কতগুলো মানুষ মসজিদের ভিতরে জড়ো হয়ে আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ নানান ধরনের জিকির করলেন আবার সন্ধ্যায় মা নামাজের পরে কতক্ষণ আল্লাহ আল্লাহ ইল্লা সোবান আল্লাহ জিকির করলেন আসলে কি জিকির কি এইটা কত কয় না আসল জিকিরকে এইটা ভালোভাবে বুঝেন এক লোক সন্ধ্যায়ও জিকির করে সকালেও জিকির করে আল্লাহর স্মরণ করে আল্লাহু আল্লাহু সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ভালো জিকির করছেন আলহামদুলিল্লাহ কিন্তু ওই লোকটায় সারাদিন ব্যবসা করছে হারাম ব্যবসা ওই লোকটায় ব্যবসা করছে সুদের ব্যবসা ওই লোকটা ব্যবসা করছে ঘুষের ব্যবসা ওই লোকটায় মানুষকে ঠকাইছে ভাইকে ঠকাইছে বোনকে ঠকাইছে আত্মীয় স্বজনকে ঠকাইছে আর সন্ধ্যার সময় লা ইলিল্লাল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহর জিকির করছে আসলে বলেন এই জিকির কি আসলে জিকির হয়েছে কত না বুঝে শুনে বলেন এই জিকির কি হইছে আল্লাহ কইছে সকাল থেকে সকালে এবং সন্ধ্যায় ওয়াসাববিহু বুকুরা বি হৌ হু বুকুরা সকালে এবং সন্ধ্যায় জিকির করো তাহলে আসেন আমরা কতক্ষণ সকালে জিকির করি সন্ধ্যায় জিকির করি তাহলে তো জিকির হয়ে যাবে না এটা জিকির না এই জিকির অর্থ কি লক্ষ্য করেন এই জিকিরের অর্থ সমস্ত মুফাসিনে কিরাম বলেছেন মুহাদ্দিসগণ বলেছেন ফকিগণ বলেছেন এই জিকিরি কি এই আয়তের ব্যাখ্যা হলো বুকুর অসব্যাতিল এই আয়তের ব্যাখ্যা হলো সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত পূর্ণঙ্গ আল্লাহর বিধান অনুযায়ী চলা বিধান মানা আল্লাহর বিধান অনুযায়ী জীবনটাকে পরিচালনা করা এটার নাম হল জিকির সুবাহান আল্লাহ এখন বুঝছেন জিকির কাকে বলে সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত পূর্ণাঙ্গ আল্লাহর বিধান মানাটার নাম হলো কি জিকির পুরো বিধান মানার নাম কি জিকির আল্লাহ পাক বলে এই জিকির তোমরা করো জিকিরটা হলো স্মরণ কারে স্মরণ কত গান কারে স্মরণ যারা মোমেন ব্যক্তি যারা মোমেন হয় তারা যখন ব্যবসা করে ব্যবসার সময় জিকির করে জমিন যখন চাষ করে সাসের সময় তারা জিকির করে তারপরে যখন ব্যসা কিনা করে ব্যসা কিনা করার সময় তারা আল্লাহকে স্মরণ করে তারা একটা দলিল দিক একজন গোস্ত বিক্রি করে মনে করেন যে কালীবাজার গোস্তর কেজি হলো আটশো টাকা গোস্ত বিক্রি করতেছে এই বাসারায় যিনি ক্রেতা যিনি কেনেন বিক্রেতা তাকে একশো গ্রাম কম দিয়েছেন ক্রেতা ধরতে পারে নাই তাহলে এখান থেকে রাখলো কয় গ্রাম একশো গ্রাম পাওয়ার কথা ছিল এক কেজিতে এক হাজার গ্রাম পাইছে নয়শো গ্রাম বাকি আছে কত একশো গ্রাম বাকি আছে বাসারায় আটশো টাকা দিয়ে কিনে নিয়ে গেল যিনি বিক্রেতা উনি চিন্তা করল দর্শনার কাছ থেকে যদি ফাঁকি দিয়ে আমি একশো গ্রাম একশো গ্রাম করে রাখি তাহলে কয় কেজি হবে একশো এক কেজি বেশি হবে তাহলে লাভ হবে কয় টাকা আটশো টাকা এখন বিক্রেতা যদি মনে মনে চিন্তা করে আমি এই একশো গ্রামকে ফাঁকি দিলাম আমার ক্রেতার দেখতে পেল না কিন্তু ক্রেতার যিনি রব পাক তো আমাকে দেখতে পাচ্ছেন এই কথা স্মরণ করে যখন পূর্ণাঙ্গ এক কেজিতেই এক কেজি দেবেন কমও দেবেন না বেশিও দেবেন না এই যে স্মরণ করলে যে পৃথিবীর কোন মানুষ যদি ধরতে নাও পারে ধরতে পারবেন যিনি তার নাম কি আল্লাহ এই কথাটা যে মনের ভিতরে স্মরণ আসছে এটার নাম হলো জিকির এটার নাম কি কথা এটার নাম কি জিকির এখন জিকিরটা কেমনে হবে

আল্লাহ পাক বলেন আর জমিনে যা কিছু রয়েছে এগুলো একমাত্র নিদর্শন নিয়ে তারাই চিন্তা করে যারা মোমেন যারা মোমেন ব্যক্তি হয় তারা আমার আকাশ আর জমিনে যা আছে। এই নিদর্শন নিয়ে তারা চিন্তা করে আমি পাক কেমন করে রাতকে বানাইছি দিনকে বানাইছি এগুলো নিয়ে তারা চিন্তা করে কারা উলিল আলবাব যারা যারা নাকি জ্ঞানী ব্যক্তি যারা নাকি মুমিন ওই মোমেন ব্যক্তি আমার এই দুনিয়ার সৃষ্টির নিদর্শনন নিয়া নিদর্শন নিয়া তারা চিন্তা করে আর তারা কি করে আলযিনা ইয়াত কুরুনা আল্লাহ হাকিয়মান ওয়াকুউদা আলা জুনুবিহিম ওয়া ফি সামা তি বল আগবঢ়িয়াল্লাহ হোৱাক বাট মোমেন ব্যক্তিরা তিন হালাতে জিকির করে লক্ষ্য কৰিবা তিন হালাতে জিকির করে এক নাম্বার হল জিকির করে তারা দাঁড়ায়া আল্লাদিন আয়াদুকুরু নাল্লাহক ইয়ামাও যারা জিকির করে এক নম্বরে দাঁড়ায়া সেই দাঁড়ানো জিকির নাম হল সলাদ নামা সুবাহান আল্লাহ মোমেনেরা কয়ভাবে জিকির করে তিন ভাবে এক নম্বরে হলো কিয়ামাও এক নম্বরে হলো কিয়ামাও তারা দাঁড়াইয়া অক দাও রুকু করে কি করে রুকু তাল্লা স্মরণ করে রুকো কৌ দাও আলা জুমুবিহীন এরপরে শুয়ে অথবা বসে জিকির করে কার কথা বল জিকিরি করে কার আল্লাহর এই আয়াতে জিকিরের হালত হলো তিনটা এক নম্বরে হলো দাঁড়াইয়া দুই নম্বরে হলো বসে তিন নম্বরে হলো শুয়ে জিকির হবে কার আল্লাহ জিকির কার হবে আল্লাহ সম্মানিত সুদীপ মোমেন দ্বারা তারা তিনভাবে ভাবে জিকির করে দাঁড়ায়া রুকু অবস্থা এবং শুয়ে আর তারা কি বলে মোমেন ব্যক্তিরা বলে হে আমার আকাশ আর জমিন কি নিয়ে আমরা চিন্তাশীল আমরা গবেষণা করেছি জিকির করেছি সুতরাং আকাশে তুমি যা বানাইছ আর জমিনে যা কিছু আমাদের জন্যে বানাইছ অনার্থক তুমি সৃষ্টি করো নাই সব কিছু কেবলমাত্র মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করছো সোবান আল্লাহ যারা আল্লাহর স্মরণ করে জিকির করে তারা আকাশ আর জমিন নিয়ে ভাবে ওই আকাশে যা আছে জমিনে যা আছে এগুলো নিয়ে ভাবে চিন্তা করে আর বলে রব্বানা হে আমাদের প্রতিপালক মা খালাকতাহা জাবাতিলা সুবহানাকা ফকিনা আযাবান নার হে আল্লাহ তুমি পৃথিবীতে অনার্থক কিছুই সৃষ্টি করো নাই সব কাদের জন্য বানাইছে কত কয় আমাদের জন্য কাদের জন্য বানাইছে আমাদের জন্য আল্লাহ বানাইছেন এই পৃথিবীতে যা কিছু তৈরি করেন সব কাদের জন্য আমাদের জন্য আল্লাহ জি খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া আল্লাহ বলে এই পৃথিবীতে যা বানাইছে এগুলো সব কাদের জন্যে বানাইছে কথা কেনা কী জন্য বানাইছেন আমাদের জন্যে বানাইছেন লক্ষ্য করেন একবার এক লোক প্রশ্ন করেছিল হুজুর আল্লাহ যদি সব আমাদের জন্যে বানাইয়ে থাকে তাহলে মশা আল্লাহ কেন বানাইছে এর একটা চিন্তার বিষয় না মশা আল্লাহ কেন বানাইছে মশায় কোনো উপকার করে আমাদের কথা বলে না মশায় উপকার করে মশায় কি করে বরংশ ক্ষতি করে রক্ত খায় কামড় দেয় মশায় ক্ষতি করে আমাদের কিন্তু দেখেন ছোট্ট প্রাণী মশা আল্লাহ বানাইছেন খামকা বান্নান নাই একটু চিন্তা করেন একটু জিকির করেন চিন্তা করেন গবেষণা করেন ছোট্ট মশাটা কিন্তু আল্লাহ তালা কেন বানাইস এই ছোট্ট মশাকে ঠেকাবার জন্যে কত কিছু আবিষ্কার হয়েছে মার্টিন কয়লা আবিষ্কার হয়েছে না মশার ফ্যাক্টরি আবিষ্কার হয়েছে না এই ফ্যাক্টরিতে কত মানুষকে কাজ করতেছে মশারি ফ্যাক্টরিতে কত মানুষ যে কাজ করতেছে মশারি বিক্রি করতেছে কয়েল বানাইতেছে হাজার হাজার লাখ মানুষ এই কাজে ব্যস্ত আছে ছোট্ট একটা মশাকে ঠেকাইতে গিয়া এত মানুষ কাজ করে কয়েল ফ্যাক্টরিতে মশারি ফ্যাক্টরিতে আর এই কাজের মাধ্যমে বান্দার হাজার লক্ষ বান্দার রিজিকের ব্যবস্থা হয়ে গেছে সুবানাল্লাহ বলেন মশা ছোট্ট একটা মশা না এই মশাটাকে ঠেকাইতে গিয়ে এত কিছু এই মশাকে ঠিকাইতে গিয়া রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন এই জন্য যারা জ্ঞানী যারা অনুল আলবাব তারা চিন্তা করে আকাশ আর জমিনে যা কিছু বানাইছে আল্লাহ তুমি অকল্যাণে কিছুই তৈরি করো নাই সব শুধুমাত্র কাদের কল্যাণে বানাইছে কতখানে কাদের কল্যাণে আল্লাহর কল্যাণে বানাইছে সুতরাং যারা জ্ঞানী মানুষ তারা জিকির করে জিকির মানি হল স্মরণ কারে স্মরণ করে কতখানে কারে স্মরণ করে